আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি কথা বলতে পারতেছি না, কারণ আমার একটু ঠান্ডা লাগছে আর গলাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওতে আসার একটা যথেষ্ট কারণ আছে, কারণ আমি গতকালকে ভিডিও দিতে পারিনি। তো আমি এখন আছি গ্রামে। অবশ্যই আপনারা শুনতে পারছেন যে আসলে কি হয়েছিল, পুরো ঘটনাটা আপনারা এখনো কেউ জানেন না। তো যেহেতু বিষয়টা আমার বাড়িতে হয়েছে আর আমার সামনে হয়েছে, তো এই হচ্ছে বিষয়টা। তো গত পরশু দিন রাত্রেও আমার নানি আমার সাথে ছিল অ্যান্ড আমার সাথেই ঘুমাইছে। আজকে আমার নানি নাই। হ্যাঁ, তো আসলে আমি বলতে পারতেছি না কথাগুলো আসলে কিভাবে আসলে প্রেজেন্ট করব আপনাদের সামনে, সেটাও বুঝতেছি না। তো আপনারা অনেকে কমেন্ট করছেন যে আসলে ভাইয়া ঘটনাটা কি হয়েছে এটা জানানোর জন্য। তো আসলে আমি চাইতেছিলাম না যে ভিডিও করতে, পরে আপনাদের কমেন্ট দেখে আবার অনেকে আমাকে ফোন করছে যে ভাইয়া কিভাবে কি হইলো, নানিকে দেখলাম আপনার সাথে বসে আছে, আরেকটা ভিডিওতে দেখলাম খাচ্ছে। আমার নানি সুস্থই ছিল। আমার নানি এমনি বয়স হয়ে গেছে 70+ এইজ, অ্যান্ড তার বয়স হলে মানুষের শরীরে কিছু না কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, আর এটাই স্বাভাবিক। তো আমার নানির হচ্ছে আপনার, এর আগে আমি এখানে বাড়িতে আসা ডাক্তার দেখাইছিলাম, মানে গ্রামে আইসা, এর আগে যখন আসছিলাম তখন জাজিরা নিয়ে ডাক্তার দেখাইছি আমি। তখন ডাক্তার বলছে যে আসলে তার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, তো এই জন্য ওনার একটু হাঁটতে চলতে কষ্ট হয়। তো নানি তো মুরব্বী মানুষ, আর আমার নানি কি আপনার কষ্ট সহ্য করতে পারতো না, ছোটবেলায় অনেক কষ্ট করছে, আমার নানা অনেক কষ্ট করছে। তো নানা মারা গেছে হলো আরও 32 বছর আগে, আমার নানি স্ট্রাগল করছে, অনেক কষ্ট করছে বাচ্চা কাচ্চা নিয়ে। আমার মা, আমার মামা, আমার ছোট মামা, আমার মা হচ্ছে এক বোন, মানে আমার মা একাই আর তার দুই ভাই, ঠিক আছে? তারা অনেক, মানে আমার নানি অনেক স্ট্রাগল করছে, অনেক কষ্ট করছে জীবনে। তো এখন হয়তো বা আমার মামা অনেক, মানে এখন আর কি আপনার, সরি আমার একটা কল আসছে, অনেকেই কল দিতেছে, আর ভাবলাম যে আসলে আপনাদেরকে না বললে বিষয়টা ক্লিয়ার হবে না। আপনার পরশুদিন রাতের কথাই বলি, যেদিন পরশুদিন না, মানে 3 দিন আগে রাতের কথা, আজকে কিন্তু 3 দিন হয়ে গেছে অলমোস্ট, তো 3 দিন আগের কথা বলতেছি। তো সেদিন যেদিন রাত্রে আমি গিফট আনবক্সিং করলাম, যেই আব্বু যেখান, মানে যেই মালগুলো আনছে ঈশ্বর থেকে, যে গিফটগুলো আনছে, চকলেট সাবান টাবান সেগুলো আনছে, সেগুলো খুলতেছিলাম। তো খোলার সময় ভাবলাম যে আমরা পরিবারের যে মানুষগুলো আছি তাদেরকে সাথে নিয়েই খুলি। তো নানিও ছিল, নানি কিন্তু তখনও সুস্থ, মানে কোনো প্রকারের কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, আমার নানির ওই সময়, অ্যান্ড নানি নানিকে বলছি যে নানি আসো বেডের উপরে, এইগুলো খুলি। আর আমাদের রুমে তো আসলে অত পরিমাণে জায়গা নাই কোথাও যে সবাই একত্রিত বসে এইগুলো খুলতে পারবো। আমাদের রুম 3টা, বাট ছোটো ছোটো, অত স্পেস নাই এইগুলো খোলার মতো, এই জন্য বেডের উপরে নিছি। আর নানিকে আসতে বলছি, নানি আসছে। তো বসেছিল অনেকক্ষণ, আপনার অনেক হয়তো বা নোটিস করছেন যে ছিল কিছুক্ষণ, তারপরে হুট করে উধাও হয়ে গেছে। আমার নানি আমাকে বলতেছিল যে ভাই আমি আর পারতেছি না বসে থাকতে, তুমি করো মাঝে, ঠিক আছে তুমি যাও। তো এই সিনটা আমি ওখান থেকে কাট করে দিছি। তো আমার যদি সম্ভব হয় আমি আপনাদেরকে ওই ছোট সিনটা দেখাবো। তো নানি তখন চলে গেছে ওইখান থেকে। তো নানিকে আমি আর বাধা দেই নাই, যে ঠিক আছে মুরব্বী মানুষ বসেছিল অনেকক্ষণ, আর ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, আমার অনেক কাটছিট করতে হয়েছে, ভিডিওটা আপনার প্রায় 40 মিনিট হয়ে গেছিলো। তো এতক্ষণ বসে থাকলে কিন্তু এমনিতেই, মানে নর্মাল মানুষ এটি কোমর টোমর ধরে যায়,
আর নানির তো কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে অনেক আগে থেকেই, তো নানিকে আমি বেল্ট কিনে দিছি। বেল্ট পরে না কারণ আর নানির হচ্ছে পেটে একটু চর্বি বাড়ছিল, তো দাসে উনি এই বেল্ট পরলে আর কি ওনার মানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, বেল্ট পরে বেল্ট পরতে পারে না। বেল্ট কিনে দিছি, ভালো বেল্ট কিনে দিছি কিন্তু পরতে পারে না, এ হচ্ছে সমস্যা। আর মূল বিষয়টা হয়েছে এরকম যে পরশুদিন রাতে তো সুস্থই ছিল আমার নানি, অ্যান্ড আমার সেই দিন রাতে একটা অনুষ্ঠান ছিল, আমার এক ফ্রেন্ডের বিয়ে ছিল, তো সেই বিয়েতে আমি অ্যাটেন্ড করতে গেছি। আমি একাই গেছি, আম্মুকেও নিয়ে নেই আব্বুকেও নিয়ে নেই, আর ভাবি তো বাচ্চা কাচ্চা নিয়ে পসিবল না, তো আমি একাই গেছি অনুষ্ঠানে। তো আমার অনুষ্ঠান থেকে যখন অনুষ্ঠান খাওয়া শেষ হয়েছে তো আব্বু ফোন দিছে যে বাসায় একটু তাড়াতাড়ি আসা পড়ো। আমি কেন কী হয়েছে? তো তোমার নানিরা নিয়ে হসপিটালে যাইতেছি। আমি কো আচ্ছা কী হয়েছে নানির? ওরা বলতেছে যে পেটে একটু ব্যথা, মানে পেটে ব্যথা না পুরো শরীর নাকি ব্যথা, মানে পুরো শরীর মানে একেবারে আঙুলের মাথা থেকে নিয়ে পায়ের মাথা মানে পায়ের আঙুল পর্যন্ত পুরো ব্যথা, তো সে ব্যথায় কিছু করতে পারতেছিল না, তো এজন্য হচ্ছে গিয়া আম্মু আর আব্বু হচ্ছে হসপিটালে নিয়ে গেছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যেখানে আম্মু জব করে, ঠিক আছে, তো সেখানেই নিয়ে গেছে। অ্যান্ড সেখানে ডাক্তারকে দেখাইছে, রাত্রেবেলা নিয়ে গেছে 12টার দিকে। তো আমি আবার 12:30-1টার দিকে চলে আসছি বাসায়, কারণ শারাফাত শরীফ আর ভাবি একা ছিল, তো তারা ভয় পাবে, এজন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। অ্যান্ড আমার ঘুম আসতেছিল না, আমি ঘুমাইতেছিলাম না, আর আমি এমনিতেও একটু লেট নাইট ঘুমাই, ঘুম আসতেছিল না, মোবাইল টিপতেছিলাম আর একটু পরপর কল করতেছিলাম যে এখন কী অবস্থা, এখন কী অবস্থা। হ্যাঁ, তো ডাক্তার হচ্ছে আপনার এক্সরে দিছিল আর হচ্ছে আলট্রাসোনোগ্রাম দিছিল, এটা আলট্রাসোনোগ্রাম না কি বলে, যাই হোক আলট্রাসোনোগ্রাম দিছিল। অ্যান্ড এই দুইটা টেস্ট দিছিল, এই দুইটা টেস্ট করানো হয়েছে। করানোর পরে তখন ডাক্তার রিপোর্ট নিয়ে দেখাইছে, ডাক্তার বলছে যে আসলে ওনার পেটে কোনো প্রকারের কোনো প্রবলেম নাই। হ্যাঁ, মানে পেট এভাবে চাইপা দেখছে, তারপরে আপনার ওই যে কানে যেটা দেয়, তারপরে যে এভাবে ধরে, যাই হোক ওটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না, যেটা দিয়ে আর কি আপনার প্রেশার মাপে এখানে, ওই টাইপের ওইটা দিয়ে চেক করছে সব কিছু, মানে আমাকে যেভাবে আম্মু বললো তো সেভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। তো চেক টেক করছে, করার পরে ডাক্তার বলছে যে আসলে ওনার কোনো প্রবলেমই নাই পেটে, কোনো ঝামেলাই নাই। হ্যাঁ, ওই বয়স হয়েছে তো আর প্রেশারটা একটু বাড়ছে, প্রেশারটা একটু বাড়তে হয়েছিল, তো নানি কিন্তু অলওয়েজ আপনার প্রেশারের ওষুধ খায়, অনেক পাওয়ারফুল ওষুধ আর কি, যেটা আমি দেখলাম এখনও আছে সে ওষুধ, আমার বাসাতেই আছে, তো ওগুলো আনতে পারিনি সময়ের কারণে, অনেক কিছুই আনতে পারিনি, যেমন আমি জামা কাপড় আনতে পারিনি অনেক, আব্বুর জন্য তো কোনো ড্রেস কিনিনি, আমি গতকালকে এখান থেকে আব্বুর জন্য ড্রেস কিনে দিছি। অ্যান্ড বিষয়টা হচ্ছে এরপরে আপনার আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আসলে বুঝতেছি না, কীভাবে প্রেজেন্ট করবো আপনাদের সামনে, আর আমি ওইভাবে গুছায় কথা বলতে পারি না যে একটা মানুষকে কীভাবে বুঝাইতে হয় সেটা আমি পারি না আর কি। আমি অন্য মানুষের কথা আমি মানুষকে বুঝাইতে পারি, মানে অন্য মানুষের যেই মনের ভাবটা যদি আমার সাথে প্রকাশ করে অ্যান্ড এই কথাটা যদি আমার অন্য কাউকে বুঝাইতে হয় আমি খুব সুন্দর করে বুঝাইতে পারি, বাট আমার নিজের মনের ভিতরে যে কথাগুলো যেটা আমি বুঝতেছি সেটা আমি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি না, সুন্দর মতো বুঝাইতে পারি না, এটা আমার খুব একটা বাজে, মানে বাজে কি আমার হয় না, এটা এটা আমাকে কী বলবেন আমি জানি না আপনারা। তো যাই হোক, তো রাত্রের 4:30-4:30 দিকে হচ্ছে গিয়ে নানু হসপিটাল থেকে আসছে, অ্যান্ড আমি নিচে থেকে হচ্ছে নানু উঠতে পারতেছিল না, আমাকে ফোন দিছে, পরে আমি ধরে ধরে উঠাইছি নানিকে। তো আমাদের সিঁড়িগুলো হচ্ছে একটু সরু, মানে যেহেতু বাড়িটা ছোটো সরু সিঁড়ি, তো সেইখানে একটা মানুষকে যদি এভাবে কাঁধে হাত দিয়া ধরে তো ওই পাশ থেকে আরেকটা মানুষ ধরতে পারে না, হ্যাঁ মানে দুইজন মানুষ মানে তিনজন মানুষ একত্র হয়ে মানে সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, এরকম সরু সিঁড়ু সরু সিঁড়ি, তো ওই জন্য আর কি আমি একাই ধরছি, অনেক কষ্ট হয়েছে সেদিন উঠে, তার আমার নানি হচ্ছে একটু ভারী মানুষ, তাকে ওইভাবে উঠানোও যায় না। তো রাত্রেবেলা যখন 4:30 বাজে তখন নানি শুয়েছিল বেডে, বেডে শোয়ার পর এখন নানি বলতেছে আম্মু হচ্ছে গিয়ে শরবত বানায় দিল, তারপরে হচ্ছে ঔষধ দিল, ওগুলো খাইলো, খাওয়ার পরে আম্মু জিজ্ঞেস করতেছে যে এখন তোমার কি একটু ভালো লাগে কি না, বলতেছে যে হ্যাঁ এখন একটু ভালো লাগে, তো এটা বললে হচ্ছে গিয়ে নানি শুইল, শোয়ার সময় আমাকে বলল
যে এখনো মোবাইল টিপতেছিস, হ্যাঁ, এখন ঘুমা, মোবাইল না টিপা ঘুমা। আমার এই কথাটা কইল, এই কথাটা বলার পর আমি বললাম যে তুমি ঘুমাও, আমি লাইট নিভাই দিতেছি, আমি 5 মিনিটের ভিতরে ঘুমাই যাবো। পরে আমি লাইট নিভাই দিছি অ্যান্ড আমি মোবাইল চার্জার টার্জার লাগাইছি। লাগানোর পরে যখন নানির সামনে গেছি, যাওয়ার পরে দেখি যে উনি ঘুমায় গেছে। ঘুমানোর পরে আমি হালকা করে ডাক দিলাম, আর নানি এমনভাবে শুয়েছিল যে একটা বিছানার মানে মাঝ বরাবর ছিল, একটু প্যাঁচড়া হয়ে শুয়েছিল, যে আমি এই পাশেও ঘুমাইতে পারতেছিলাম না আর এই পাশেও ঘুমাইতে পারতেছিলাম না। তো এই জন্য নানিকে হালকা করে ডাক দিছিলাম, দেখি যে উনি মানে উঠে না, রেসপন্স করে না। পরে আমি আর ডিস্টার্ব করি না যে অসুস্থ মানুষ ঘুমাক, আমি সোফার উপরে শুয়ে পড়ছিলাম। তো এরপরে আমার আর মনে নাই, আমি তো ঘুমাই গেছি। তারপরে সকালবেলা হচ্ছে আম্মু নাস্তা বানায়া ডাক দিছে, নানিরা ডাক দিতেছে। তো নানির ডাকনের যেই সাউন্ডটা সেটা শুনে আমার ঘুম ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি এই আপনার দেখছি যে রাত্রে যেভাবে শুয়েছিল, মানে আমি যখন ডাক দিছি ঠিক সেইভাবেই আছে। কারণ সেটা দেখে আমি লাফ দিয়ে উঠছি, কী হয়েছে? পরে নানিকে অনেক জোরে জোরে ডাকলাম, মানে এভাবে 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 মানে ই করে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ডাকছি নানি নানি করে। পরে নানি চোখ খুলছে, চোখ খোলার পরে মানে এদিক ওদিক তাকাইছে, তাকানোর পরে উনি আর কোনো কথা বলতেছিল না, বাট এদিক ওদিক তাকাইতেছিল। তাকানোর পরে পরে আমি বলতেছি কী হয়েছে, ঘটনা কি, কী করছো, হসপিটালে যায় না? আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম, কা হসপিটালে তো কিছুই হয় নাই, এক্স রে করছে, আলট্রাসোনোগ্রাম করছে, বলছে ডাক্তার কোনো কোনো প্রবলেম নাই শরীরে, প্রেশারটা একটু বাড়তি ছিল অ্যান্ড সেই জন্য এই শরীর ব্যথার জন্য একটা ইঞ্জেকশন দিছে। আর মানে টোটাল 3টা ইঞ্জেকশন দিছে, কী কী কারণে সেটা তো আম্মু আসলে অতটা বুঝে না। তো 3টা ইঞ্জেকশন দিছে, তো ডাক্তার নাকি বলছে যে ইঞ্জেকশন দেওয়ার পরে একটু ঘুমাবে, মানে একটু ঘুম আসবে, কারণ ওনার তো ঘুম হয় না রাত্রে, তো একটু ঘুমাবে, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তারপরে একটু ঘামাবে, মানে শরীরে ঘাম আসবে, আর ঢাকায় কিন্তু মোটামুটি একটু ঠান্ডা, মানে শরীরে ঘাম আসবে না আর কি। অ্যাকচুয়ালি আপনি যতটাই একটু কষ্ট করেন না কেন, মানে এদিক এদিক মুভ করেন, দৌড়াদৌড়ি করেন, শরীরে ঘামাবে না, তো এরকম একটা ঠান্ডা আছে আর কি ঢাকাতে। তো নানুর শরীর ঘামাইতেছিল আর ঘুম তো অলমোস্ট ছিলই, কারণ আমার নানি এত লেট পর্যন্ত ঘুমায় না, সে খুব সকালে উঠে যায়। তো এটা দেখে আমি অবাক, পরে ডাক টাক দিছি, দেখি যে উঠে না। পরে না আম্মু যখন বলছে যে ডাক্তার বলছে একটু ঘুমাবে, তো এই জন্য আমি আর ওই অতটা চিন্তিত হই নাই, যে ঠিক আছে ডাক্তার তো বলছে যে ঘুমায় একটা ই থাকবে, এই জন্য আমি বলছি ঠিক আছে ঘুমাক, আর আমিও তেমন কিছু করিনি। আর রাত্রেবেলা যেই ভিডিওটা করছিলাম সেটা এডিট টেডিট করছি আর সেটা পাবলিশড করছি। পাবলিশড যখন করছি তখন বাজে হলো আপনার 3:30-4 বাজে, তো ওই সময় পাবলিশড করছি অ্যান্ড ওই সময় হচ্ছে খাবারের টাইম হয়ে গেছে আমাদের দুপুরের, আর বাসায় একটু লেট খাওয়া হয় আমাদের দুপুরের টাইমে। তো ওই সময় হচ্ছে গিয়া খাবার হয়ে গেছে, এখন নানিকে ডাক দিতেছি, নানি তারপরেও তখনও মানে ঘুমায় আছে, রেসপন্স করে না, বাট নিঃশ্বাস চলতেছে, হ্যাঁ, সুন্দর মতো। পরে আমি আর খাইলাম না, মানে খাইতে ভাল লাগলো না, আমি আর খাইলাম না। পরে দেখলাম যে নানির যেই নিঃশ্বাস নিতেছে সেটা একটু কষ্ট হইতেছে, মানে নিঃশ্বাস নিলে যে একটা বাজে একটা শব্দ আসে, তো সেরকম টাইপের শব্দ আসতেছিলো এখান থেকে। তো পরে আমার অনেক ভয় লাগলো, হ্যাঁ, পরে আম্মু বললো যে ইনি আসতে, যে ওটাকে কী বলে, অক্সিজেন যেটা দিয়ে দেয় বাচ্চাদের, হ্যাঁ, তো ওটা বড় মানুষেরও আছে, মানে ওটা দিয়ে বড় মানুষেরও দেওয়া যায়, ছোটোদেরও দেওয়া যায়, দুইটাই দেওয়া যায়। তো এর আগে যখন আমি আনছিলাম এটা আমি ইউজ করছি অ্যান্ড আমি দেখতে পাইছি যে দুইজনেরই দেওয়া যায়। পরে আমার এক ফ্রেন্ড আছে, ওদের এখানে একটা ডাক্তার বসে, জিজ্ঞেস করছি যে আসলে বড় মানুষরে কী কী মেডিসিনগুলো দিতে হয়। পরে বলছে যে উইন্ডোর প্লাস দিতে হয় আর হচ্ছে নরসল দিতে হয় 1.5 ml করে। তারপরে এটাতে যদি না হয় তাহলে উইন্ডোর প্লাসটা হচ্ছে আপনার পুরো 3 ml দিতে হয় আর নরসলটা 1.5 ml দিতে হয়। এটা দেওয়ার পরে এগুলো দিছি, দেওয়ার পর হচ্ছে গিয়ে যখন অক্সিজেনটা দিছি নানিকে, এরপরে যে নিঃশ্বাসটা যে শব্দটা আসতেছিলো শব্দটা মানে কমে গেছিলো, মানে তখন সে সুন্দর মতো নিঃশ্বাসটা নিতে পারতেছিলো অ্যান্ড এরপরে আমার আর ভাল লাগতেছিলো না, মানে ভিতরে অস্থির লাগতেছিলো যে নানি এমন কেন, সারাদিনে একটাও কথা বলে নাই, সেই যে আমার কথা বলে ঘুমাইছে, বলছে যে
আর কত মোবাইল টিপবি, হ্যাঁ লাস্ট কথা ছিল এটা আমার নানির, আর কত মোবাইল টিপবি, ঘুমা এখন। তো এটাই ছিল, অ্যান্ড তখন অলমোস্ট 4-5 বাজে গেছে। তো আমার আর ভালো লাগতেছিল না, আব্বু বাইরে ছিল, আব্বুরে কল করছি যে নানুরে নিচে নামাইতে হবে, তাড়াতাড়ি আসো। ওর আব্বু ফোন দিছি, তারপর আমি আপনার অ্যাম্বুলেন্স কল করছি। আর নানি একটু ভারী মানুষ, তাকে 6 থেকে আমাদের দুজনের পক্ষে নামানো পসিবল না, মানে আব্বুও পারবে না আমিও পারবো না, একটু ভারী মানুষ আমার নানি। অ্যান্ড সেখান থেকে আপনার অ্যাম্বুলেন্স কল করছি 999 থেকে, কারণ এভাবে কোনো যোগাযোগ করতে পারছিলাম না কারোর সাথে, আর সময় নাই, নানিকে ইমিডিয়েট নিতে হবে। তো 999 কল করছি, অ্যান্ড সেখান থেকে আমাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিছে। অ্যাম্বুলেন্স আমার বাসার নিচে আসছে, অ্যান্ড লোকগুলো উপরে আসার আগেই আমাকে কল করছে, অ্যান্ড সেই সময় আমার নানি নিঃশ্বাসটা ছাইড়ে দিছে, অ্যান্ড সেটা আমার চোখের সামনে। তো অনেক কান্না করছি, আসলে কান্না করে কোনো লাভ নাই, কান্না করলে তো আসলে আমার নানি ফিরে আসবে না। আমার আম্মুকে বুঝাতে পারতেছিলাম না, আমার আম্মু এখনও পর্যন্ত কান্না করতেছে ওই পাশে। তো তখন এগুলো হয়েছে, এরপরে মানুষজন আসছে বাসায়, বাসায় আসা তো মানে একটা বাড়িতে আসলে মরা বাড়িতে কী কী হয় এগুলো আসলে আপনাদের এক্সপ্লেন করার মতো কিছুই নাই, যে ঘটনাগুলো কী ঘটছে এক্স্যাক্ট আমি আপনাদেরকে সেটাই শেয়ার করলাম। তো গত পরশু দিন, আজকে হচ্ছে 29 27 রাতে সকালবেলা হচ্ছে 9 বাজে হচ্ছে জানাজা হয়েছে, অ্যান্ড 10 মধ্যে দাফন কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কবরটা জাস্ট একটু দেখাই, এর বেশি কিছু আমি কিন্তু কবরের সামনেই আছি, অ্যান্ড এখানে দাঁড়া দাঁড়া কথা বলতেছি। আমি জোহরের নামাজ পড়ে এখানে কবর জিয়ারত করে অ্যান্ড আপনাদের সাথে আমি কথা বলতেছি। এ হচ্ছে আমার নানির কবর, আর এটার পাশেরটা হচ্ছে গিয়ে আমার নানার কবর, যিনি 32 আগে মারা গেছে, তাদেরকে পাশাপাশি কবর দেয়া হয়েছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার নানির জন্য একবার হলো ফাতেহা পড়বেন, আর একবার হলো আপনার কালেমা পড়বেন, সবাই অনেক দোয়া করবেন আমার নানির জন্য। আমার নানি যাতে মানে উনি তো চলেই গেছে, এখন তো তার আমল নামা বন্ধ হয়ে গেছে, আর আমার নানি অনেক সুন্দর মতো মারা গেছে। আমি তো আসলে ইমাজিন করতে পারতেছি না যে এখনও আমার নানি আমার সাথে নাই, আর আসবে না আমার কাছে, আর আমার মাথা তোয়ায় দিবে না, এটাকে আমরা মাথা তোয়ানো বলি, মানে মাথা নাড়বে না। 3 আগেও কিন্তু আমার নানি আমার মাথা নাড়া দিছে ঘুমানোর সময়, তো আজকে সে নাই, আমার মানতে খুবই কষ্ট হচ্ছে। তো আপনাদেরকে আমি প্লিজ প্লিজ দয়া করে প্লিজ একবার হলো সুরা ফাতেহা আর কালেমা পড়ে দিবেন আমার নানির জন্য, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই দোয়া করবেন। আর এর বেশি কিছু বলতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।